সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। 30টি বসন্ত পার করেছেন তারা, একসঙ্গে 30 বছর পথ চলা মোটেই সহজ কথা নয়, তাই এই 30 বছরকে কুর্নিশ তো জানাতেই হয়, আর তার সাথে এই এতগুলো বছরের পথ চলাকে স্মরণীয় করে রাখতে ছিল বেশ গানের আসর। তবে শুধু গানের আসর নয়, গানে গানে আড্ডাও চলেছে, তেমনটাই জানা যাচ্ছে শ্রীজাতোর ফেসবুকের পোস্ট থেকে, যেখানে বলা হচ্ছে গানের মেজাজ ধার করি আর ভালোবাসাও শিখি, আড্ডা চলুক আর দুজনের বিবাহ বার্ষিকী। যাদের 30 বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে এত আয়োজন, তারা হলেন ওস্তাদ রশিদ খান এবং তার স্ত্রী জয়িতা বসু খান, যাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন সঙ্গীত জগৎ থেকে অভিনয় জগৎ এবং আরও বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীজাত, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, অভিজিৎ, জিৎ গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, দিব্যেন্দু ভট্টাচার্য এবং চন্দ্রানী সিং ফ্লোরার মতো বিশিষ্ট জনেরা। সেখানেই সবাই একসঙ্গে গান গাইতে শুরু করলেন। পরিচালক রাজ চক্রবর্তীর ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য, যা পরে সামাজিক মাধ্যমের পর্দায় দেখার সুযোগ পান অনুগামীরা। কিশোর কুমারের হমে তুমসে প্যার কিতনা থেকে শুরু করে গুম হ্যায় কিসি কে এবং ওরে পিয়ার মতো গানে একসঙ্গে গলা মেলাতে দেখা গেল উপস্থিত খ্যাতনামা ব্যক্তিত্বদের। কেন হবেই না বা, যারা আমন্ত্রিত ছিলেন এবং যেখানে আমন্ত্রণ ছিল তারা প্রত্যেকেই সঙ্গীতের সাথে কিন্তু যুক্ত, তাই তো এমন একটি আয়োজনে গান থাকবে না তা তো হতেই পারে না। দিনটিকে ঘরোয়াভাবে বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন ওস্তাদ রশিদ খান এবং তার স্ত্রী জয়িতা বসু খান, যে কারণে বসেছিল এই আড্ডার আসর। পাশাপাশি এদিনের আড্ডা যে রীতিমতো স্মরণীয় হয়ে থাকবে সে কথা কিন্তু বলাই বাহুল্য। ওস্তাদজি এবং তার স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে সকলেই উপস্থিত হয়েছিলেন তাঁর নাকতলার বাড়িতে। সেখানে রাজ চক্রবর্তী যে ভিডিওটি করেছেন তাতে দেখা যাচ্ছে সাদা রঙের সাজানো বিরাট হলঘরে গোল করে সাজিয়ে রাখা অনেক সোফা এবং চেয়ার, এক একটিতে বসে এক একজন মহারথী, খোলা গলায় গান গাইছেন সকলে, আর আসর জমে উঠেছে। গিটার কোলে বসে রয়েছেন জয় সরকার, পুরনো দিনের হিন্দি ছবির গানে ভেসেছেন প্রত্যেকে। সকলের গানের মাঝে কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছেন ওস্তাদ জি সরগম। রাজ চক্রবর্তী নিজেই প্রতিটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন। রশিদ খান এবং জয়িতা খানের পুত্র আরমান খানও কিন্তু গলা মিলিয়েছেন বাবার সঙ্গে। গিটারের তালে তালে আর গানে গানে কিন্তু সকলেই ভেসে গিয়েছেন। প্রত্যেকের উপস্থিতিতে যেন জয়িতা বসু খান এবং ওস্তাদ রশিদ খানের বিবাহ বার্ষিকীতে চাঁদের হাট বসেছিল। সকলের উপস্থিতিতে সঙ্গীতময় আসর আরও যেন জমজমাট হয়ে উঠেছিল। বিনোদন জগৎ থেকে এমন উজ্জ্বল নক্ষত্রদের এক ফ্রেমে দেখতে পেয়ে তাই প্রত্যেকেই উচ্ছ্বসিত। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।